বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যে প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। বাড়ি ঘরে চুরি হচ্ছে, দোকানপাটে চুরি হচ্ছে, সরকারি বিদ্যালয় থেকে শুরু করে দপ্তরে চুরি হচ্ছে, দেবালয়ে চুরি হচ্ছে, এমনকি গবাদি পশুরাও কিন্তু বাদ যাচ্ছে না চোরদের উপদ্রব থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় প্রতিনিয়ত অনেক জায়গাতেই দেখা যায় যে গবাদি পশু চুরির ঘটনা ঘটে, বিশেষ করে গরু চুরি করে নিয়ে যাওয়া হয় যারা মালিকরা রয়েছেন তাদের কাছ থেকে। সোমবারও একই রকমের ঘটনা ঘটল জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ড এলাকায়। বিবরণে জানা গেছে যে জামজুরি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সিংয়ের 2টি গরু চুরি হয়ে যায় সোমবার রাত প্রায় 1টা নাগাদ। হঠাৎ বাড়ির লোকজন বিশেষ কোনো দরকারে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির উঠোনে, তখন দেখতে পান যে গোয়াল ঘরে তার পালিত 2টো গরু নেই। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে বাড়ির লোকজন। গবাদি পশুর মালিক উত্তম সিংহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে গবাদি পশু 2টো প্রায় 60 থেকে 70 হাজার টাকার মূল্য হবে। ঘটনার সঙ্গে 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 রাতে কাকরাবন থানার পুলিশ তদন্তে নেমেছে। তবে বিগত দিনেও দেখা গেছে যে এই ঘটনাগুলো ঘটেছে, গবাদি পশু চুরি হয়েছে, বাড়ির জিনিসপত্র চুরি হয়েছে, কিন্তু সেই জায়গাতে চোরেদের পাকড়াও করা বা গবাদি পশুগুলো উদ্ধার করা, সেগুলোর দিকে কিন্তু পুলিশের বিশেষ কোনো ভূমিকা বা সফলতা লক্ষ্য করা যায়নি। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই রকমের বিষয় কিন্তু উঠে আসছে, একটা চাপা গুঞ্জন চলছে সেই এলাকায়। আদৌ পুলিশ যারা গেছেন সেখানে তদন্ত করতে তারা কি সফলতা পাবেন? কারণ বিগত দিনের রেকর্ড খুব একটা কিন্তু ভালো নয়। কি বলছেন সেই এলাকার সাধারণ মানুষ এবং গরুর মালিক, শুনব। গরু তো আমি আসলে গরুর রিউজ করি না, অন্ত আমি তো রাজনগর বাড়ি, রাজনগরী মনে করো 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? উত্তম সিং। গরু কয়টা? গরু 2টা, একটা বাসুর আর একটা মালা গাইগুলো। গরুটি আনুমানিক কেমন হইব টাকার পরিমাণটা? টাকার পরিমাণ মানে আমার আইডিয়া 60 কেজি দিব, 50 হাজার টাকা দিব। আপনাকে ওইটির উপরে নির্ভরশীল আমরা এলাম, কিছু ডাক্তার দেখছি না কিছু। আপনারা শুনলেন গরুর মালিকের কি বক্তব্য রয়েছে। উত্তম সিং যার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে, তিনি স্পষ্টভাবেই জানালেন যে রাতের বেলা প্রায় 1টা নাগাদ এই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উদয়পুর থেকে জুড়ে গেছেন প্রসেনজিৎ দে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। প্রসেনজিৎ দা, এই চুরির ঘটনাগুলো যে ঘটছে নতুন কিছু নয়, এর আগেও গরু চুরির ঘটনা ঘটেছে, ছাগল চুরির ঘটনা ঘটেছে, তবে লক্ষণীয় বিষয়টা হচ্ছে পুলিশের কি ভূমিকা রয়েছে এই চুরিগুলোর পেছনে? সেখানে পুলিশ কি কোনো কঠোর ব্যবস্থা নিতে পারছে, অর্থাৎ সেই গবাদি পশুগুলোকে উদ্ধার করা বা চোরেদের পাকড়াও করা, এই রকমের ব্যবস্থা কতটা শোনা যাচ্ছে? দেখো, পুলিশ যখন এরকম খবর পাচ্ছে তখন পুলিশ তদন্ত করছে, তদন্ত ক্রমে কিছু বেরিয়ে আসছে আর কিছুটা অজ্ঞাত কারণে রয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে পুলিশ সাফল্য পাচ্ছে। আর তার থেকে জানা যে বেশিরভাগই দেখা যাচ্ছে একাংশ লোক নেশা আসক্ত হয়ে এই চুরি কাণ্ডগুলি ঘটাচ্ছে। তো পুলিশ কিন্তু বিভিন্ন সময়ে নেশা বিরোধী অভিযানের মাধ্যমে যে নেশা চক্রের মূল, এই চুরির মূল বিষয়টি যদি আটকানো যায়, তাতে মূল আটকাতে হবে তোমার নেশার চক্রটাকে, কারণ নেশায় আসক্ত হয়ে বেশিরভাগ চুরি কাণ্ডগুলি ঘটাচ্ছে নেশাগ্রস্ত যুবকরা। বেশিরভাগ তদন্ত করে দেখা যায় নেশা আসক্ত যুবকরাই এই চুরি কাণ্ডের সাথে জড়িত। থানায় এর আগেও বেশিরভাগ যে সকল মানে চুরি কাণ্ডের সাথে জড়িত যাদের গ্রেপ্তার করে আনা হয়েছে, দেখা যায় সব বেশিরভাগই ক্ষেত্রে তারা নেশা আসক্ত হয়ে সেই চুরি কাণ্ডগুলি করেছে। গতকাল কি একই ঘটনা কাকরাবন থানার অন্তর্গত জামজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার 5 নং ওয়ার্ডের উত্তম সিংহর বাড়িতে চোরের দল হানা দেয়। সেখানে উত্তম সিংহর বাড়ি থেকে 2টি গরু চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে যখন উত্তম সিং তারা বাড়ির লোকজনরা প্রাকৃতিক কাজ সারতে বের হয়, তখন হঠাৎ দেখতে পায় যে তাদের গরুর ঘর অর্থাৎ গোয়াল ঘর যেটা রয়েছে সেখানে দরজা খোলা। পরবর্তী সময়ে ঘটনাটি সম্পূর্ণ জানানো হয় কাকরাবন থানায়।
কাকাবন থানা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত চালাচ্ছে। এ বিষয়ে কথা বললে পুলিশরা জানায় খুব সহসাই চোরকে পাকড়াও করতে পারবে। একদম, আজকের এই ঘটনায় পুলিশ কি কোনো ক্লু পেয়েছে তদন্ত করতে গিয়ে, কারা জড়িত থাকতে পারে, কোনো কি বিষয় জানা গেছে এই মুহূর্তে? পুলিশ এই বিষয়টি সম্পূর্ণ তদন্তের পরেই আমাদেরকে জানাবে বলে জানিয়েছে, কারণ এখন কিছু জানাচ্ছে না। সম্পূর্ণ তদন্ত ক্রমে সম্পূর্ণ বিষয়টি বেরিয়ে আসবে, কারণ পুলিশ জোর কদমে এই বিষয়টি তদন্ত চালাচ্ছে বলে জানান। একদম, অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা অবশ্যই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দা বিস্তারিতভাবেই তুলে ধরলেন, পুলিশ তদন্ত চালাচ্ছে, তদন্ত ক্রমে ঘটনাগুলো বেরিয়ে আসবে, চোরেরাও পাকড়াও হবে, তাদেরকে আটক করতে সমর্থ হবে পুলিশ, এমনটাই কিন্তু বক্তব্য রয়েছে পুলিশের। সময়জট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।